গুড মর্নিং স্টুডেন্টস ওয়েলকাম টু আর নিউ ক্লাস আজ আমরা আমাদের নতুন আরেকটা ক্লাস শুরু করতে চলেছি আজকে যে ক্লাসটা আমরা করবো এই ক্লাসটা আসলে কিন্তু আমরা একটুখানি গুণাগুণির কাজ করবো মানে আমরা একটু এই ক্লাসটাতে অল্প করে কিছু জিনিসপত্র থাকবে আমাদের সামনে সেগুলোকে আমরা একটু গুনবো গুনে দেখব তারপরে সেগুলোকে নিয়ে আমরা অনেক কাজকর্ম করবো ঠিক আছে সেটাতে আমরা যাচ্ছি দেখো প্রথমে তোমরা এই দিকটায় দেখো এখানে কি রয়েছে এখানে কয়েকটা হাঁসের ছবি দেওয়া আছে এখানে কয়েকটা হাঁসের ছবি দেওয়া আছে এখানেও কয়েকটা হাঁসের ছবি দেওয়া আছে কেন এই হাঁসের ছবিগুলো দেওয়া আছে এই হাঁসের ছবিগুলোতে কি রয়েছে সেগুলো আমরা একটুখানি আগে বরং দেখে নিই তাহলে প্রথম আমরা এখানে যে হাঁসের ছবিগুলো দেখছি সেগুলোকে একটু গুনতে চেষ্টা করি যে এখানে কতগুলো করে হাঁস রয়েছে দেখো প্রথম আমাদের এখানে যে হাঁসগুলো আছে আমরা যদি সেগুলোকে একটা একটা করে গুনি তাহলে দেখব একটা হাঁস দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা তাহলে এইভাবে তোমরা গোনো আবার আমরা এই গোনাটাকে একটু আলাদা রকম করেও করতে পারি যতগুলো হাঁস রয়েছে আমরা ততগুলো দাগ টানব ভালো করে বোঝো যতগুলো হাঁস ততগুলো দাগ তাহলে প্রথমে একটা হাঁস একটা দাগ টানলাম আবার আরেকটা হাঁস আবার একটা দাগ টানলাম আবার একটা তিনটে হলো চারটে চারটে দাগ টানলাম পাঁচটা পাঁচটা দাগ ছটা ছটা দাগ সাতটা সাতটা দাগ আমি যেভাবে দাগ টানছি তোমরা বইয়ে এইভাবেই দাগ টানবে তাতে করে ভুল হবে না আবার দেখো এখানে একটা একটা দুটো দুটো এই যে হাসগুলো আমি করলাম আমি এখন এদিকটাতে তাকাবো না আমি শুধু এই দুটোর মধ্যে দেখি এখানে দেখো একটা গল্প আছে গল্পটা কিরকম এখানে বেশ কিছু হাঁস আছে কটা হাঁস আছে আমরা দেখে নিয়েছি এখানে সাতটা হাঁস আছে এই সাতটা হাঁস থেকে দুটো হাঁস বেরিয়ে চলে গেল এটা হচ্ছে গল্প সাতটা হাঁস ছিল তার থেকে দুটো হাঁস বেরিয়ে চলে গেল তাহলে আমরা প্রথমে এখানে লিখেছি সাত এই যে সাতটা গুনেছি আমরা সাত লিখেছি দুটো গুনেছি আমরা দুই লিখেছি চলে গেল চলে গেল কমে গেল এগুলো যদি হয় তাহলে অবশ্যই আমাদেরকে বিয়োগ করতে হয় যেহেতু দুটো হাঁস চলে গেছে তাই আমরা বিয়োগ করেছি সাত থেকে দুটোকে বিয়োগ করে দিয়েছি কেন আমরা জানি বিয়োগ করলে কি হয় বিয়োগ করলে কম হয় বা কমে যায় তাহলে যখনই আমরা বিয়োগ করব তখনই কমে যাবে তাহলে এখানে আমরা সাতটা হাঁস ছিল দেখেছি তার থেকে দুটো হাঁস চলে গেছে তাহলে সাতটা থেকে আমরা দুই বিয়োগ করেছি আবার দেখো এই যে সাতটা হাঁস ছিল দুটো হাঁস চলে গেছে এটা এটা আমরা আমরা বাংলায় বললাম সেরকম লিখতে পারি এখানে ছিল টু ডাকস লেফট তাহলে সেভেন মাইনাস টু এটাও আমরা করতে পারি তাহলে সাতটা ছিল দুটো চলে গেছে বা সেভেনটা ছিল টুটা কমে গেছে দুটোর যে কোনো একটাতে করা যাবে এরকম কোনো ব্যাপার না যে তোমাদের বাংলাতেই করতে হবে বা ইংরাজিতেই করতে হবে সব থেকে ভালো দুটোতেই লিখবে তাহলে দুটো হাঁস চলে যাওয়ার পরে এখন কতগুলো হাঁস রয়েছে সেটা আমরা গুনে দেখি ওয়ান টু থ্রি ফোর ফাইভ তাহলে দেখো এখানে কটা হাঁস আছে ফাইভ পাঁচটা হাঁস রয়েছে তাহলে গল্পটা কি হলো সাতটা হাঁস ছিল তার থেকে দুটো হাঁস চলে গেল এখন পাঁচটা হাঁস থাকলো এরপরে আমরা এরপরে একটা দেওয়া আছে এই ছবিটা নিজেরা করতে চেষ্টা করব। এসো তাহলে সবাই মিলে আগে এই ছবিটাতে গুনে দেখি কটা আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা তাহলে এখানে খরগোশ আছে কটা খরগোশ রয়েছে পাঁচটা তাহলে আমরা বাংলায় পাঁচ লিখতে পারি ইংরাজিতে আমরা ফাইভ লিখলাম এই খরগোশগুলোর থেকে চলে গেছে কটা খরগোশ দেখো একটা আমি ওখানে দাগ দেবো এখানে দাগ টানব দুটো তাহলে এখান থেকে চলে গেছে দুটো খরগোশ মানে টু তাহলে পাঁচ বিযুক্ত দুই বা ফাইভ মাইনাস টু তাহলে পাঁচটা থেকে যদি দুটো চলে যায় কটা থাকবে এখানে কোনো একটা দুটো তিনটে তাহলে এখানে কটা আছে এখানে আছে তিনটে মানে থ্রি ওয়ান টু থ্রি তোমরা এটা কাউন্ট করেও আবার লিখতে পারো ওয়ান টু থ্রি তাহলে আমরা লিখলাম থ্রি লিখলাম তিন তাহলে কি হলো আমরা পেয়েছিলাম পাঁচটা খরগোশ তার থেকে পালিয়ে গেল দুটো খরগোশ এখন রইল তিনটে খরগোশ যেমন তোমরা বিয়োগ করো তাহলে এখানে আমাদের তবু এইটুকু করে দেওয়া ছিল তারপরে যেটা রয়েছে দেখো এটাতে কিচ্ছু করে দেওয়া নেই এখানে একটা দুটো অঙ্ক রয়েছে এই দুটো অঙ্ক তোমরা নিজেরা বাড়িতে করবে বাড়িতে করে আজই আমাকে পাঠাবে তাহলে এটা হচ্ছে আমাদের আজকের প্রথম কাজ এর পরে আমরা দেখব পরের পাতায় কি রয়েছে পরের পাতাতে যেটা রয়েছে সেটা তোমাদের খুব চেনা একটু আগেই তোমরা করে এসেছো এখন তোমাদেরকে এটা করতে হবে দেখো তি হা এখানে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি যে ছবিটা হচ্ছে হাতি তাহলে এটাকে সহজ করে লিখেছে যেটা হওয়া উচিত হাতি এরপরে দেখো একটা দেওয়া আছে বা ন গা এই বা ন গা এখানে দেখো একটা ছবি আছে এই ছবিটায় বেশ ঘেরা একটা জায়গা তাতে অনেক ফুলের গাছ আছে এটাকে আমরা কি বলি এটাকে আমরা বলি বাগান তাহলে এখান থেকে আমরা সাজিয়ে লিখবো বা বয়ে আকার বা গয়ে আকারে গা আর দন্ত ন বাগান তাহলে আমরা একে এখানে তীর চিহ্ন দিয়ে যোগ করে দেব এরপরে যে ছবিটা রয়েছে এটা একটা খরগোশের ছবি দেখো র গো শ খ লেখা আছে তাহলে আমরা এখানে লিখব খর গোষ এবার আমরা কি করবো আমরা এখান থেকে খরগোশের ছবিটা পর্যন্ত দাগ টেনে দেব তোমরা এই যে কাজ দুটো আমি দেখালাম এই দুটো ভালো করে নিজেরা আগে করবে বই করে তারপর এটা ছবি তুলে আমাকে পাঠাবে এরপরে দেখো আমাদের আরেকটা পরের যে পাতাটা রয়েছে সেটাতে আমরা যাই এই কাজটা আমি তোমাদেরকে শুধু বলে দিচ্ছি তোমাদেরকে এই কাজটা করতে হবে অর্থাৎ একশো পঁয়ত্রিশ পাতায় আমাদের এটা দেখতে হবে এখানে তোমাদের বলেছে দেখো শিক্ষার্থীরা এলোমেলো বর্ণ সাজিয়ে শব্দ তৈরি করবে আর ছবির সঙ্গে মেলাবে তাহলে সে কাজটা আমরা করেছি তারপরে যে কাজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে সংখ্যাগুলি দেখে ফাঁকা খোপে কথায় লিখবে এই কাজটা করবার আগে তোমাদের প্রথম যেটা করতে হবে তোমাদের খেয়াল রাখতে হবে তোমরা এই দিকটা এখন দেখবে না তোমাদের দেখবার জায়গা এটা কি লেখা আছে এক এ ক এক দুই দয়ের রসু রসই দুই তিন তয়ে রসই দন্ত চার চযে আকার র চার পাচ পয়ে চন্দ্রবিন্দু আকার চ পাঁচ ছয় ছ অন্তস্থ অ ছয় সাত দন্ত শয়ে আকার ত সাত আট আ দন্ত ন অন্তস্থ অ নয় তোমরা প্রথমে এই বানানগুলোকে আগে তৈরি করে নেবে প্রত্যেকটা সংখ্যার সঙ্গে প্রত্যেকটা বানান এইভাবে তোমরা আগে তৈরি করে নেবে তৈরি করে নেওয়ার পরে তোমরা এইখানে আসবে তাহলে তখন তোমরা কি করবে তখন তোমরা এটাতে লিখতে পারবে দেখো এখানে সংখ্যাটা রয়েছে এক তাহলে আমরা বানান করে লিখব এ ক এক দুই দয়ের রসৌ রস ই দুই তিন তয়ে রস ন নিন চার চয়ে আকার র চার এইভাবে তোমাদেরকে পুরো এই চারটাকে কমপ্লিট করতে হবে মানে পুরোটা তোমরা এইভাবে বানান করে করে লিখবে আসলে আমরা এই যে কাজটা এখানে দেখেছি এখানে দুটো কথা আছে এই যে এক দুই তিন এই যে জিনিসগুলো এগুলোকে কি বলা হয় তোমরা জানো এগুলোকে আমরা বলি সংখ্যায় লেখা হ্যাঁ এই জিনিসটাকে বলা হয় সংখ্যায় লেখা আবার তারপরে এই যে বানান করে করে বলা আছে এটাকে বলা হয় কথায় লেখা তাহলে আমরা এই যে জিনিসটা রয়েছে এটাতে এটাকে আমরা বলি সংখ্যা এটাকে বলা হয় সংখ্যায় লেখা আর এটাকে বলা হয় কথায় লেখা এই জিনিসটা খুব ভালো করে মনে রাখবে এরপরে তোমাদেরকে এরকম অনেক করতে হবে তোমাদেরকে সংখ্যায় দিয়ে দেওয়া হবে তোমাদের কথায় লিখতে হবে বা কথায় দিয়ে দেওয়া হবে তোমাদের সংখ্যায় লিখতে হবে এরপরে এটা তোমাদের করতে হবে তারই শুরুটা এটা সংখ্যা দেওয়া আছে কথাতে বা কথা দেওয়া আছে সংখ্যাতে দুটোই করতে হয় কিন্তু এখানে তোমাদের যেটা দেওয়া আছে এখানে তোমাদের সংখ্যায় দেওয়া আছে কথায় লিখতে হবে দেখো এখানে সংখ্যায় দেওয়া ছিল আমি কথায় লিখলাম তাহলে এই কাজটা করে তোমাদের ৩৫ পাতা পর্যন্ত যা পড়ালাম এই পুরো কাজটা করে নিয়ে তোমরা ছবি তুলে আমাকে পাঠাবে আর আজকেই আমরা সন্ধ্যের দিকে এই ইংরাজির অংশটা পড়া দিয়ে দেব সন্ধ্যের দিকে এটা আমরা পড়া দেব তোমরা সন্ধেবেলায় এটা পড়বে তার আগে আজকে সকাল থেকে সারা দিনের মধ্যে যে পড়াটা দিলাম এটা তোমরা তৈরি করে ফেলো আজকে এই পর্যন্ত আবার খুব তাড়াতাড়ি আজকেই আরেকটা ভিডিও নিয়ে আমরা হাজির হচ্ছি ততক্ষণ পর্যন্ত ভালো করে পড়া করে নাও গুড বাই